আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের পছন্দের পাখিগুলো অনেক বেশি ভালো আছে। সো আমি হয়তো বা ঈদ মোবারক আপনাদেরকে অনেক লেটে জানাচ্ছি, বা যাই হোক ব্যাপার না। তো আমি আজকে যেই ভিডিওটা করব, ইটস মাই মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, যে এই ভিডিওটা করার জন্য আসলে হচ্ছে আজকে শুধু ওই একটা টপিক দিয়ে আমি আরও অনেকগুলো টপিক কভার আপ করবো, আর আমি নেক্সট কোনো এই রিলেটেড কোনো ভিডিও আর চ্যানেলে দিব না। আজকেই লাস্ট ভিডিও, কজ অলরেডি এই রিলেটেড একটা ভিডিও চ্যানেলে আছে, তারপরও হয়তো বা ওইখানে আমার কিছু কিছু জিনিস ছিল, মানে ওখানে এত কোয়ারিজ ছিল যে এটা কীভাবে ওইটা কীভাবে, তো আমার কাছে মনে হলো যে না ঠিক আছে, এটা রিলেটেড আরও একটা ভিডিও করা উচিত। মেবি আই থিঙ্ক আমি মেবি ওইখানে ভালো ক্লিয়ার একটা মেসেজ দিতে পারিনি। তো এত কথা না বলে মেইন টপিকে আসা যাক, সেটা হচ্ছে যে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এটা ছিল যে হচ্ছে বাচ্চা পাখির লালন পালন করে কীভাবে বড় করতে হবে। আই মিন এটা এখন হচ্ছে সবাইকে আমার কাছে জিজ্ঞেস করেছিল যে হচ্ছে ককাটিয়ালের পাখি হচ্ছে কীভাবে প্রপার একটা কেয়ার, প্রপার কেয়ারটা, তারপরে হচ্ছে প্রপার নার্সিংটা কীভাবে কী করতে হয়, কী করলে একদম যাদের টেম করার ইচ্ছা একদম ছোটো থেকে বড় করা যাবে, এই রিলেটেড হচ্ছে অনেক কোশ্চেন ছিল। সো এই রিলেটেড অনেক কোশ্চেন ছিল, আমি আজকে সব কোশ্চেনের অ্যান্সার দিব এবং এ টু জেড ডিটেলস আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি যে আজকে শুধু হচ্ছে মানে এই যে বাচ্চা পাখি কীভাবে বড় করতে হয়, সেটা হচ্ছে আপনি যেই বাচ্চাই পালন করতে চান না কেন, আই মিন হচ্ছে ককাটেলের বলেন, বাজরিগার বলেন, কুনুর বলেন, লাভবার্ড বলেন, তারপরে হচ্ছে লরি পাখি বলেন, ইন্ডিয়ান রিংনেক বলেন, আলেকজান্ডার প্যারোট বলেন, যত যাবতীয় যেই ধরনের হচ্ছে কেস বার্ড আছে তাদের সবার প্রসেসিং সেম, কীভাবে হচ্ছে বাচ্চা পাখিটাকে লালন পালন করবেন এবং হচ্ছে আপনি যে টেম করার উদ্দেশ্যে যে বাচ্চা পাখিটা নিয়ে আসছেন তার একটা হচ্ছে কীভাবে একটা প্রপার গাইডলাইন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সবারই অনেক ইচ্ছা থাকে যে নিজস্ব একটা টেম্বার থাকুক, যে যে আপনার মানে কাঁধে থাকবে, আপনার সাথে মানে চলাফেরা করবে, এইরকম সবারই একটা ইচ্ছা থাকে। তো সেই পারপাসে হচ্ছে আপনারা এমন একটা পাখি, একটা হেলদি পাখি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে পাখি নির্বাচনের ক্ষেত্রে। এখন আপনি যেটাই হোক না কেন, বাজরিগার বলেন বা হচ্ছে ককাটেল বলেন, যেই ধরনের পাখি হোক না কেন, সেই পাখিটাকে হেলদি হতে হবে। হেলদি হবে তখনই যখন হচ্ছে তার প্যারেন্টস হেলদি হবে। সো আপনি যেই যার কাছ থেকেই নেন না কেন, বাচ্চা পাখি সবসময় আপনার একটা ব্রিডারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এটা এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে কোথা থেকে হচ্ছে বেবি পাখি সিলেক্ট করবেন। হচ্ছে যদি একান্তই যদি কোনো ধরনের ব্রিডার আপনি না পান, সেই ক্ষেত্রে আপনি ভালো কোনো দোকানদারের কাছে খুব যাচাই বাছাই করে তারপরে হচ্ছে হলো আপনি পাখিটা নেবেন, কিন্তু এক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে একটা ব্রিডারের কাছ থেকেই নেওয়ার জন্য। সেকেন্ড যেই জিনিসটা হচ্ছে দুই ধরনের এক কথা হতে পারে, অনেকে অনেকের ধারণা যে হচ্ছে বাচ্চাকে যদি বাচ্চা পাখিটাকে যদি আপনি হ্যান্ড ফিট না করান তাহলে সে টেম হবে না, এটা একদমই ভুল ধারণা যে বাচ্চা পাখিকে হ্যান্ড ফিট করালেই শুধু টেম হয়, না। এইটা জিনিসটা আমি আগের ভিডিওতেও বলেছি যে টেম দুইভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি হ্যান্ড ফিট করেও বাচ্চাকে টেম করতে পারেন, আরেকটা হচ্ছে যে বাচ্চাটা অল্প অল্প মাত্র দুই এক দানা করে খাওয়া শিখেছে, এই ধরনের পাখিও যদি আপনি সিলেক্ট করেন টেম করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ওই ধরনের পাখিটাও কিন্তু আপনি টেম করতে পারবেন, আপনার টেমের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে টেম করার ক্ষেত্রে তো অবশ্যই একটা হেলদি পাখি সিলেক্ট করবেন। সেকেন্ড যে জিনিসটা যে বললাম যে টেম দুইভাবে করা যায়, একটা হচ্ছে হ্যান্ড ফিটের ক্ষেত্রে হ্যান্ড ফিট করে করাতে পারেন, আরেকটা হচ্ছে যে পাখিটা মাত্র দুই এক দানা নতুন নতুন খাওয়া শিখেছে। এখন কোশ্চেন হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে কয়বেলা খাবার দিতে হবে, কী কী করতে হবে, এই সব কিছু। তো খাবারের ব্যাপারটা যেটা বলি সেটা হচ্ছে যে একটা ছোট পাখি যার আপনার বয়স আপনার 15 থেকে 20 দিন এর মধ্যে হয়ে থাকে, ওই ক্ষেত্রে বাচ্চার খাবারটা আপনার 2 থেকে 3 ঘন্টা পরপর বাচ্চাটাকে ফিড করাতে হয়। যখন সে তার প্যারেন্টসের কাছে থাকে তখন তার প্যারেন্টসও দেখবেন 2 থেকে 3 ঘন্টা পরপর কিন্তু বাচ্চাটাকে ফিড করাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকেও জিনিসটা সেম করতে হবে যে আপনি 3 ঘন্টা পরপর পাখিটাকে ফিড করাবেন, 3 ঘন্টা পরপর পাখিটাকে ফিড করাবেন, যাতে হচ্ছে এমনভাবে ফিড করাবেন যাতে ওর যে ক্রপটা থাকে মানে আই মিন তোর খাদ্যথলিটা সেটা একদম পরিপূর্ণ ভরপুর ঠেসে খাওয়াবেন না ওকে। তাহলে ওভারফিডিংয়ের কারণে অনেক সময় পাকস্থলীটা ফেটে যেতে পারে বা হচ্ছে ওভারফিডিংয়ের কারণে বাচ্চাটা বমি করতে পারে, ওর গ্যাসের প্রবলেম হতে পারে, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে। খাবারটা এমনভাবে খাওয়াবেন যাতে হচ্ছে মানে মানে ক্রপটা একদম পরিপূর্ণ হবে না, একটু খাবার জায়গা খালি থাকবে, কারণ 3 ঘন্টা পরপর বাচ্চা পাখিটাকে কেন খাওয়াবেন, এটা যে কোনো পাখির ক্ষেত্রেই হোক, বাজরিগার, ককাটেল, কুনুর, লাভবার্ড, সানকুনুর, লরি, তারপর হচ্ছে ইন্ডিয়ান রিংনেক, যত ধরনের টেম্বার আছে
সবার ক্ষেত্রে প্রসেসিংটা সেম, যে 20-25 দিনের একটা বাচ্চাকে আপনি 3 ঘন্টা পরপর খাওয়াবেন, কিন্তু ফুললি একদম ওভার ফিডেড করাবেন না, একটু কম খাওয়াবেন, একটু জায়গা গ্যাপ রেখে তারপরে হচ্ছে ওদেরকে ফিড করাবেন। 3 ঘন্টা পরপর কেন বলছি, কারণ 3 ঘন্টার মধ্যে যে খাবারটা আপনি খাওয়াচ্ছেন এটা ওদের ডাইজেস্ট হয়ে যায়। আর যদি আপনি ওভার ফিড করান সেই ক্ষেত্রে যদি ওর 3 ঘন্টার মধ্যে খাবারটা যদি ও মানে এটা ডাইজেস্ট না করতে পারে সেক্ষেত্রে কিন্তু ক্রপের মধ্যে খাবারটা হচ্ছে পচতে শুরু করে, তখন হচ্ছে ওদের পুপস মানে অনেক নরম হয়, তারপরে হচ্ছে মানে পুপস দেখা যায়, গ্রিন পুপস করতেছে বিকজ অফ তার পেটের মধ্যে যে খাদ্যথলিতে যে খাবারটা আছে সেটা অলরেডি পচতে শুরু করেছে, কারণ হচ্ছে আপনি ওকে ওভারফিট করেছেন। এই জন্য কোনো পাখিকে ওভারফিট করানো যাবে না। তো এটা হলো হচ্ছে ওদের খাওয়ানোর সিস্টেম, যে হচ্ছে 20-25 দিনের একটা পাখিকে আপনি 3 ঘন্টা পরপর খাওয়াবেন, এবং হচ্ছে 3 ঘন্টা পরপর এটা দিনে একটু কন্টিনিউ করলেন। রাত্রে ধরেন আপনি 10-11টার দিকে খাওয়ানোর পরে ওকে কেজে রেখে দিবেন, কেজে রাখার পরে আপনি সকালে হচ্ছে একটু সকালে উঠে 7টা বা 8টার দিকে ওকে আবার একবার ফিড করবেন। যদি পসিবল হয়, যদি ওদের অতিরিক্ত ক্ষুধা লাগে তখন ওরা হচ্ছে একটু চিল্লাচিল্লি করে, তো সেই ক্ষেত্রে রাতে পসিবল হলে আপনি আরেকবার ফিড করিয়ে দেবেন। তো যে কোনো পাখির ক্ষেত্রে হচ্ছে ওরা ওদের প্যারেন্টসের কাছে 30-35 দিন পর্যন্ত থাকে, এটা মাথায় রাখেন। যেটা একটা প্যারেন্টসের কাছেও যদি পাখিটা থাকে সে হচ্ছে আপনার 30-35 দিন পর্যন্ত থাকে, মানে 30-35 দিন তার প্যারেন্টস তাকে ফিড করায়। তারপরে দেখবেন কি, কিন্তু পাখিটা কিন্তু নিজে থেকে হাড়ি থেকে নেমে যায় বা হচ্ছে নিজে নিজে 2-1 দানা খাওয়ার চেষ্টা করে, তখন হচ্ছে ওরা নেমে যায়, আপনি উঠিয়ে দেন বা হাড়িতে, তারপরে ওরা নেমে যায় নিজে নিজে খাওয়ার চেষ্টা করে। তখন থেকে মানে 30-35 দিন বা 40 দিন এরপরে চেষ্টা করবেন পাখিকে যে হ্যান্ড ফিডটা আপনি করাচ্ছেন সেটা কমিয়ে নিয়ে আসার। এটা যে কোনো পাখির ক্ষেত্রেই হতে পারে সেম, মানে ওই জিনিসটা আপনি কমিয়ে নিয়ে আসবেন। যেমন এখন আমি বললাম যে আপনি 20-25 দিনের বাচ্চাকে 3 ঘন্টা পরপর ফিড করাবেন, কিন্তু তখন যখন ওর এজটা 35-40 ডেজ হয়ে যাবে তখন হচ্ছে আপনি ফিডটা কমিয়ে নিয়ে আসবেন। মানে এখন ধরেন হচ্ছে যে 3 ঘন্টা পরপর দিচ্ছি, তখন ওটা 5 ঘন্টা পরপর দিবেন। এবং কেজে কী করবেন, কেজে হচ্ছে একটা সিড মিক্সের বাটি দিয়ে রাখবেন, তারপর হচ্ছে বিভিন্ন ভেজিটেবল যেমন কলমি শাক, ধনিয়া পাতা, সব পাখিরাই কিন্তু বাজিগার, ককাটিয়েল, লাভবার্ড, এরা যা যাবতীয় কেজ বার্ড আছে এরা কিন্তু ভেজিটেবল এবং ফ্রুট লাভার। এরা হচ্ছে আপনার ধনিয়া পাতা, কলমি শাক, পালং শাক, এদের কমন কিছু ফুড এরা কিন্তু এরা খায়। তো আপনি হচ্ছে ভেজিটেবল দিয়ে রাখবেন বা ফ্রুটস দিয়ে রাখবেন, যাতে হচ্ছে ওরা নিজে নিজে কিউরিয়াসিটির জন্য না, যখন হচ্ছে আপনি ওকে ফিডটা কম করাবেন তখন দেখেন যে 5 ঘন্টা পরপর ফিড করাচ্ছেন, তখন ও নিজে থেকে ওর পেটের মধ্যে একটা ক্ষুধা থাকে, ওটা থেকে সে আস্তে আস্তে খাওয়াটা শিখে। মানে সিড মিক্স থেকে 2-3 দানা হচ্ছে, যেটা সিড মিক্স থেকে ওরা প্রথমে খাওয়া শুরু করে হচ্ছে ক্যানারি, ক্যানারিটা একটু নরম হয় সেক্ষেত্রে ওদের খেতে সুবিধা হয়, ওই জিনিসটা ওরা খাওয়া শুরু করে। তারপরে হচ্ছে মানে কলমি শাক, ধনিয়া পাতা, এগুলো ওরা ট্রাই করে যে অ্যাকচুয়ালি জিনিসগুলো কী। আপনি যদি হচ্ছে এই কাজটা না করেন, যে আপনি যদি ওদের এজটা যখন 35-40 ডেজ হয়ে যাবে তখনও যদি আপনি এই কাজটা করেন যে মানে ওকে হচ্ছে সেই 3 ঘন্টা পরপর ফিড করাচ্ছেন, এভাবে করে কিন্তু ও খাওয়া শিখবে না। তখন কিন্তু আপনি আরেকটা প্রবলেমে পড়বেন যে আপনার পাখি নিজে থেকে খাচ্ছে না। তখন অনেকেই আমি গ্রুপে পোস্ট দেখি যে হচ্ছে এরকম পোস্ট করে যে আমার পাখি তো 2 মাস প্লাস হয়ে গেছে, এরপরও হচ্ছে তাকে হ্যান্ড ফিড করাতে হচ্ছে, তারা নিজে থেকে খাচ্ছে না বিকজ অফ আপনার অভ্যাস করার নেই। মনে করেন যে আরে পাখি চিল্লাচিল্লি করতেছে 30-35-40 দিন হয়ে গেছে তো ওকে একটু ফিট করে দে, না ওর পেটে ক্ষুধা থাকলে তো খাওয়াটা শিখবে না। এর জন্য যখন ওর এজটা 35-40 ডেজ হয়ে যাবে তখন চেষ্টা করবেন ওর কেজের মধ্যে হচ্ছে খাবার দেওয়ার জন্য সিড মিক্স, শাক ও না খাক আপনি দিয়ে রাখেন, আস্তে আস্তে দেখতে দেখতে ও খাওয়া শিখবে এবং হচ্ছে ওর পেটের ক্ষুধা থেকেই কিন্তু ও খাওয়াটার মানে চেষ্টা করবে জিনিসটা কী, একটু খাওয়া দেখি মানে খেয়ে দেখি কেমন লাগে। তো এভাবে করে হচ্ছে আপনি ওকে আস্তে আস্তে মানে হ্যান্ড ফিড থেকে সরিয়ে আনার পদ্ধতি, এটা হচ্ছে হ্যান্ড ফিড থেকে সরিয়ে, কারণ হচ্ছে যেই হ্যান্ড ফিডটা পাখিকে করানো হয়, আপনি যদি বাসায় হ্যান্ড ফিডটাও করান না কিন্তু সেটাতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস, ভেজিটেবলস অনেক কিছু মিক্স করে ব্লেন্ড করে পাখিকে ওটা খেতে দিই। আসো আসো আসো, তো সেটা হচ্ছে আমরা খেতে দিই। তো সেটা জিনিসটা ওরা একটা মজা পেয়ে যায় যে নিজে থেকে খেতে হচ্ছে না, নিজে থেকে কোনো কষ্ট হচ্ছে না, সেক্ষেত্রে ওরা কিন্তু ওই শক্ত খাবারটা আর খেতে চায় না। তো ওইটার ওই মজাটা যাতে না পায়, মানে ওটা তো এখন আপনি চাহিদার জন্য ওকে খাওয়াচ্ছেন, যেহেতু প্যারেন্টস ওকে 30 দিন পর্যন্ত খাওয়াতো সেটা এখন প্যারেন্টস থেকে আপনি নিয়ে এসেছেন, সেই কাজটা আপনি করতেছেন।
আবার হচ্ছে অনেকে দেখা যায় অনেকের সময় থাকে না, তো হচ্ছে আমি সাজেস্ট করি নিউটিবারটা দেওয়ার জন্য। আমি বেসিক্যালি নিজে নিউটিবারটা ইউজ করি। এছাড়াও বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, আমি এত ব্র্যান্ডের নাম অ্যাকচুয়ালি জানি না, নাহলে আমি আপনাদেরকে বলে দিতাম। যেহেতু আমি নিউটিবার হচ্ছে আমার পাখিগুলোকে দেই, যদি হ্যান্ড ফিট করানোর প্রয়োজন পড়ে আমি নিউটিবারটা দেই মাঝে মধ্যে, তো ওই ক্ষেত্রে নিউটিবারটা হচ্ছে যে মানে প্রচুর পরিমাণে পুষ্টি প্লাস ছাড়টাও অনেক ভালো থাকে। তো হয় কি, পাখি ওই জিনিসটার অভ্যাস ছাড়তে চায় না, মানে ওরা ওইটাতেই অভ্যস্ত হতে থাকে, তো সেই জিনিসটা করা যাবে না। এর জন্য আপনার পাখির এজ যখন 35 থেকে 40 ডেজ হয়ে যাবে, ওর কেজে পর্যাপ্ত পানি, খাবার এবং হচ্ছে বিভিন্ন ভেজিটেবলস, ফ্রুটস এগুলো দিয়ে রাখতে হবে। তাহলে হচ্ছে আপনার পাখি নিজে নিজে খাওয়া শিখবে। এটা গেল পাখির খাদ্য অভ্যাস, মানে পাখিকে হচ্ছে কয় ঘন্টা পরপর, কয় দিনে কয় ঘন্টা পরপর খাবার দিতে হয়, কীভাবে ওর খাদ্য অভ্যাসটা হ্যান্ড ফিড থেকে হচ্ছে নর্মাল সিড মিক্সে বা ভেজিটেবলস ফ্রুটসে নিয়ে আসবেন, এটার প্রসেসিং। আরেকটা যেটা জিনিস হয়েছে, আমাকে আরও কয়েকজন কোশ্চেন করেছিল যে হচ্ছে কেজে কীভাবে রাখবো। হ্যাঁ, কেজে কীভাবে রাখবো সেটা একটা ভালো কোশ্চেন। যেহেতু হচ্ছে 20 থেকে 25 দিনের পাখি কিন্তু লাঠিতে বসতে পারে না, কারণ হচ্ছে তখন ওরা যখন 35 দিন পর বা 30 দিন পর হচ্ছে কেজ থেকেও নেমে যায়, তখন কিন্তু দেখবেন ওরা নিচে যে প্লেসটা থাকে, মানে কেজের নিচে পেপার বিছানো বা যাই বিছানো থাকে সেটার উপরে তারা একটু ঘুরে ঘুরে হাঁটার চেষ্টা করে। তার মানে কি, তারা হচ্ছে হলো এখন পর্যন্ত লাঠিতে বসার উপযুক্ত হয়নি। তো সেক্ষেত্রে আপনি পাখির দোকানে মালছা যেটাকে বলে, যেটাতে হাঁড়ি মানে ভাতের মাড় গালা হয়, মানে বাংলা ভাষায় বলতে গেলে, বা হাঁড়ি টাইপের কিছু দিয়ে আপনি কেজের মধ্যে রাখবেন। ওটার মধ্যে একটা নরম কাপড় বা হচ্ছে পেপার কুচি করে আপনি হচ্ছে ওই হাঁড়িটার মধ্যে দিয়ে পাখিটাকে রাখবেন, কারণ যেহেতু 20-25 দিনের বাচ্চা, তার লাঠিতে বসা সম্ভব না। 20-25 দিনে সে লাঠিতে বসতে অভ্যস্ত হবে না। আসো, কী করতেছো তুমি, ওটা ছাড়ো, তুমি আমার হাতেই থাকো। হ্যাঁ, সো 20-25 দিনের বাচ্চা হচ্ছে হলো তার লাঠিতে বসা সম্ভব না, তো আপনি কেজের মধ্যে একটা হাঁড়ি রাখবেন, হাঁড়িতে করে হচ্ছে ওকে রাখবেন। এখন যখনই রাখেন তাতে হবে কি, ও যেহেতু মার কাছে থাকে, তখন ওর মার কাছে থাকলে কিন্তু ডানার নিচে থাকে, তার মানে কি ওর শরীরটা একটু গরম থাকে। তো ওই ক্ষেত্রে আপনি যদি হাঁড়ির মধ্যে একটা কাপড় বা পেপার কুচি দিয়ে রাখেন, সেক্ষেত্রে ওই জিনিসটা ওকে একটা ওয়ার্ম আপ দিবে, এটা ওর জন্য খুব ভালো, মানে ও ফিল করবে যে ওর মার কাছেই আছে এরকম কিছু একটা। বাট হচ্ছে যখন 30 থেকে 35 দিন হয়ে যাবে বা 40 ডেজ হয়ে যাবে, তখন আপনি কেজে একটা লাঠি দিয়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে তখন সে হাঁড়িতে থাকতে যাচ্ছে না, হাঁড়ি থেকে বের হয়ে নামছে নিচে, বা নিজে নিজেই হচ্ছে হলো কেজ থেকে এক স্টেপ দুই স্টেপ করে উপরে উঠছে, মানে সে লাঠিতে বসার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আপনাকে লাঠি দিয়ে রাখতে হবে, আপনি কেজে শুরু থেকেই লাঠি দিয়ে রাখতে পারেন। বাট হচ্ছে 15-20-30-35 দিনের বাচ্চাকে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল হাঁড়িতে মানে কেজে কীভাবে রাখবো, ওদের তো হচ্ছে পায়ে তখন ওরা খুব একটা জোর পায় না, তো সেক্ষেত্রে আমি উত্তর দিয়েছিলাম, তারপরও আমি আবার ভিডিওতে বলে দিচ্ছি যে ওইটা ওই ক্ষেত্রে আপনি হাঁড়ি বা মালসা বা হচ্ছে যেখানে হচ্ছে দইয়ের পাতিল যেগুলো থাকে না, মানে ওগুলো হচ্ছে পাখির দোকানে কিনতে পাওয়া যায়, 30 থেকে 35 টাকা করে হবে দাম, তো ওগুলো হচ্ছে আপনি এনে পাখিকে দিবেন। ওটার মধ্যে পেপার বা হচ্ছে কোনো ধরনের মানে কোনো ধরনের কাপড়, ওটা নরম কাপড় দিয়ে দিবেন, ওরা রাতে থেকেও আরাম পাবে, এমনিতেও আরাম পাবে। তো এটা হচ্ছে হলো কেজে রাখার একটা সিস্টেম, যে কীভাবে কেজে কীভাবে রাখবেন। তো সব পাখির প্রসেসিংগুলোই কিন্তু সেম, মানে একটা বাচ্চাকে বড় করার জন্য এই ডিটেলসগুলাই মানে জানা আই থিঙ্ক দরকার। আর হচ্ছে হ্যান্ড ফিট করানোর ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবেন, পাখির কিন্তু নাক মানে শ্বাসনালী এবং খাদ্যনালী দুটা পাশাপাশি থাকে, সো এই জিনিসটা একটু কেয়ারফুল হইতে হবে আপনাকে। আপনি যদি হ্যান্ড ফিট করাতে অভ্যস্ত না থাকেন বা আপনি যদি নিউ পাখাল হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে বা হচ্ছে কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে নেবেন। ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে কীভাবে পাখিকে হ্যান্ড ফিট করাইতে হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে প্রসেসিংটি একটু দেখে নেবেন, যাতে হচ্ছে এমনভাবে খাবার না দিবেন না পাখিকে যাতে ওর শ্বাসনালীতে খাবারটা চলে যায়। শ্বাসনালীতে খাবার দিলে কিন্তু হচ্ছে পাখি বারবার হ্যাঁচো দিতে থাকে এবং সেক্ষেত্রে পাখির নিঃশ্বাস নিতে অনেক সমস্যা হয়। এছাড়া বাচ্চা পাখির মানে এই জিনিসগুলাই মানে একটু ডিটেলসে খেয়াল রাখতে হয়, যে ফার্স্ট অফ অল আপনি কই থেকে মানে কার কাছ থেকে পাখিটা নিচ্ছেন, কোনো ব্রিডারের কাছ থেকে নিচ্ছেন কি না, বাকি ওদের খাবারের প্রসেসটা কয়েক ঘন্টা পরপর ওদের খাবার দিতে হয়, সব কিছু আমি আর কি চেষ্টা করলাম বলে দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় না এর থেকে বেশি ডিটেলস কিছু জানা দরকার আছে যে কোনো পাখি। আমি বারবার বলে দিচ্ছি, আপনি যদি একটা কবুতরও টেম করতে চান, যে আমার একটা মানে কবুতর থাকবে, আমার
মানে টেম কবুতর বা আমার হচ্ছে একটা টেম টিয়া পাখি অ্যাকচুয়ালি টিয়া পাখি ময়না পাখি টুনটুনি এই টাইপের পাখি হচ্ছে টেম করা উচিত না কারণ হচ্ছে এগুলা আইনত অপরাধ তারা আমার পরিবেশে আমাদের ভারসাম্য রক্ষা করে তো বনের পাখি বনেই ভালো তো কেজ বার্ডের ক্ষেত্রে আপনার আমাকে একটা কমেন্ট এসেছিল যে বুলবুলি পাখিকে আমি হচ্ছে কীভাবে ফিট করাবো বা এরকম সে আমি সেটা রিপ্লাই দিই নাই বিকজ অফ বুলবুলি পাখিকে ফিট করানোর কিছু নাই সেটা আপনি হচ্ছে যদি রেস্কিউ করে থাকেন তাহলে সে পোকামাকড় খায় আর যদি রেস্কিউ করে না থাকে শখের বসে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার উচিত হবে না যে এই পাখিটাকে আপনার কাছে রাখা সে ওয়াইল্ডের জিনিস ওয়াইল্ডে ব্যাক করাটাই বেটার এই তো যে কোনো পাখির ক্ষেত্রে আমার ককাটেল পাখিটা আমার কাছে 20 দিন থেকেছিল 20 দিনের সময় আমি একে নিয়ে এসেছিলাম 20 বা 25 দিনের সময় তো আমি ঠিক এই প্রসেসগুলোই অ্যাপ্লাই করে 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 ওকে বড় করেছি প্রথমে 20-25 দিন আমি ওকে এই হচ্ছে 3 ঘন্টা পরপর ফিট করিয়েছি তারপর যখন 30 থেকে 35 দিন 40 দিন তার বয়সটা হলো তখন সে নিজে নিজে একটু ফিড মিস ট্রাই করতো তো আমি আস্তে আস্তে হ্যান্ড ফিডের পরিমাণটা কমিয়ে নিয়ে এসেছি সেক্ষেত্রে সে নিজে নিজে খাওয়া শিখেছে তো টেমের ক্ষেত্রে আরেকটা যে জিনিস আপনার পাখিকে আপনার দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে 2 ঘন্টাতে মানে কেজের বাইরে রাখতে হবে আমি বলছি না যে একদম সারাক্ষণ আপনি ওকে হাতে নিয়ে বসে থাকেন বাট আপনার টেম করার মানে কি যাতে হচ্ছে সে কেজের বাইরে থাকে 2 থেকে 3 ঘন্টা তাকে কেজের বাইরে রাখতে হবে যাতে সে বুঝে না সে হচ্ছে অ্যাকচুয়ালি মানে আপনার সাথে যে থাকার একটা অ্যাটাচমেন্ট সেটা যে ভয় না পায় আপনাকে মানে দেখেই যে আসেন অনেক পাখি ভয় পায় কাছে আসতে চায় না সে সেই জিনিসটা যাতে না হয় এর জন্য 2 থেকে 3 ঘন্টা পাখিটাকে বের করে রাখা আর হচ্ছে কেজ সবসময় একটু উপরে রাখবেন যেহেতু আপনি একটা বাচ্চা পাখি নিয়ে এসেছেন সেই ক্ষেত্রে অনেক সময় ইঁদুর তারপরে তেলাপোকা এইসব জিনিস ওরা খুব ভয় পায় টিকটিকি তো তাদের প্লেস থেকে একটু দূরে রাখবেন আমার কাছে মনে হয় না এর থেকে কোনো বেশি ডিটেলস আর কি একটা পাখি লালন পালনের জন্য দরকার যে একটা ছোটো পাখিকে আপনি কীভাবে বড় করবেন এই তো এই ছিল হচ্ছে মানে যে কোনো ধরনের বাচ্চা পাখি আপনি পালতে চাচ্ছেন বা তাদেরকে বড় করতে চাচ্ছেন প্রসেসিং এই 3-4টাই এর থেকে বেশি আর কিছু না সো আমি এই রিলেটেড আর কোনো ভিডিও নেক্সট টাইম চ্যানেলে দিব না বাট এটা 2 নম্বর ভিডিও হয়ে গেল এই রিলেটেড দেওয়া বাট আজকের ভিডিওতে আমি অল বার্ডস টাইপ অফ বার্ডসকে কভার করার চেষ্টা করেছি যেহেতু প্রসেসিংটা সেম বারবার হচ্ছে এই পাখির জন্য সেই পাখির জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ভিডিও করার কিছু নেই সেক্ষেত্রে হচ্ছে একটা ভিডিও দিয়েই মানে 7-8টা পাখি কভার করা যায় তো সব পাখির ক্ষেত্রে জিনিসটা সেম আর আপনি যদি আপনার পাখিকে কথা শিখাইতে চান কথা শিখাতে চান তাহলে হচ্ছে ছোটো ছোটো ওয়ার্ড পাঁচ জায়গার পাখিও কথা বলে ছোটো ছোটো ওয়ার্ড আপনি প্রতিদিন ওর সামনে প্রোনাউন্স করতে হবে যে লাইক কেমন আছো বা হাই হ্যালো পিকাবু এই টাইপস অফ ওয়ার্ডস ওর সামনে আপনি বারবার হচ্ছে প্রতিদিন একটু প্রোনাউন্স করলেন সেক্ষেত্রে আস্তে আস্তে 15-20 দিনের মাথায় ও ওয়ার্ডটা ক্যাপচার করে নেয় এবং শিখে যায় সো দ্যাট ইজ ফর টুডে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নিউ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ